ওয়েলকাম টু মাই চ্যানেল এম টু সাকসেস গত রোববার আপনাদের যে আবগারি কনস্টেবেলের পিলি এক্সামটা হয়ে গেল তার কাট নিয়ে একটি ভিডিও তৈরি করেছি তা আপনাদের কোশ্চেনের যে লেভেলটা ছিল লেভেলটা খুব একটা ই মানে কঠিন ছিল না ইজি লেভেলই ছিল বেঙ্গলিটা ইজি দিয়েছিল খুব একটা কঠিন দেয়নি কয়েকটা কোশ্চেন বাদ দিয়ে মোটামুটি আপনাদের যে পরীক্ষার্থী ছিল পরীক্ষার্থী তিন পয়েন্ট পাঁচ লাখ থেকে চার লাখ এরকম একটা পরীক্ষার্থী ছিল ক্যান্ডিডেট প্রেজেন্ট ছিল সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট আমরা বিভিন্ন ক্যান্ডিডেটদের থেকে মানে খবর পেয়েছি যে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল ঠিক আছে তার মধ্যে আপনারা মনে করা রাখতে যে পরীক্ষা উপস্থিত ছিলেন মোট যে পরীক্ষা সম্ভাব্য একটা পরীক্ষার্থী যে উপস্থিত ছিল সেখানে দু লাখ প্লাস এরকম কিছু একটা হবে ঠিক আছে আর ভ্যাকান্সি ছিল তিন হাজার থেকে তিন হাজার মেল এবং ফিমেল হুম এখানে কোনো ফিমেলদের জন্য আলাদা করে সিট অ্যালোকেশন করা ছিল না তিন হাজারের মধ্যেই মেল আর ফিমেলের সিটটা ছিল এবার প্রশ্ন হচ্ছে কত পেলে আপনারা মাঠে ডাক পাবেন আমি যে কাট অফটা এখন বলবো দেবো আপনাদের সামনে সেটা আপনারা একটা মিনিমাম এত নাম মিনিমামের ওপর ঠিক আছে ম্যাক্সিমাম না ঠিক আছে মিনিমাম আপনাদের এই নাম্বারটা পেতে হবে তাহলে আপনারা মাঠের জন্যে কোয়ালিফাই করবে মাঠের জন্য ডাক পাবেন এবং আপনারা মাঠ শুরু করে দিতে পারেন তা আর একটা কথা বলে রাখি এই যে আমি কাট দিচ্ছি ঠিক আছে এতে এক্সপেক্টেড কাট অফ এটা হ্যাঁ এটা মিলতেও পারে নাও মিলতে পারে ঠিক আছে তবে আমার যেটা মনে হয় এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এই কাটঅফটি তৈরি করেছি এবং আশা করি এরকমই একটা কিছু থাকবে পিলির কাটফটা একটু হেরফের হলো হলেও মেনের কিন্তু কাট আপটা পুরোপুরি অ্যাকুরেট দেওয়া যাবে তাহলে ভিডিওটি শুরু করা যাক দেরি না করে হ্যাঁ তাহলে মাঠে কজন ডাক পা ডাকবে মাঠে কতজন ডাকবে এটা নিয়ে একটা প্রশ্ন এই প্রশ্ন যদি বলা হয় যে মাঠে কজন ডাকবে তাহলে আপনি মাঠের যে ভ্যাকান্সি মানে আপনার যে টোটাল যে ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সি বারো গুণ সাধারণত ডাকবে ঠিক আছে তাহলে হচ্ছে তিন হাজার যদি থাকে তিন হাজার ইন্টু বারো করলে ছত্রিশশো লোক আপনাদের কিন্তু ডাকবে এবং প্রশ্ন হচ্ছে একটি মহিলা প্রার্থীদের কিন্তু আলাদা করে সিট অ্যালোকেশন করা নেই হ্যাঁ ভ্যাকান্সি ডিটেলের মধ্যে তাহলে এটা আশা করা যেতে পারে পাঁচশো থেকে ছশো এরকম হবে আর পুরুষদের চব্বিশশো থেকে পঁচিশশো ঠিক আছে এরকম থাকবে আর রিক্রুটমেন্ট প্রসেসটা আপনাদের বলে দিয়ে একবার পিলি হবে তারপর পি পিইটি হবে মানে ষোলোশো মিটার হবে সাড়ে ছয় মিনিটে দুশো মিটার ট্র্যাক সম্ভব থাকে ঠিক আছে আর তারপর হবে মেন্স পরীক্ষা মেন হয়ে গেলে ইন্টারভিউ হবে ইন্টারভিউ পর আপনার মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে চাকরি হুম তা দেখুন আপনাদের যে মহিলাদের যে মহিলাদের মহিলাদের যে পাঁচশো থেকে ছশো আমি বলছি এর থেকে যদি সংখ্যাটা একটু বেশি হয় মানে আটশো তাহলে কিন্তু ফিমেল মেল প্রার্থীদের পুরুষ প্রার্থীদের কিন্তু একটু কাট একটু হাই হয়ে যাবে ঠিক আছে কারণ এদের ওপর ডিপেন্ডেন্ট করেই কিন্তু এটা করা হয়েছে আর পরীক্ষাটি আমি বলে রাখি এখানে কিন্তু যা খবর পাচ্ছি ক্যান্ডিডেটদের কাছ থেকে পরীক্ষায় কিন্তু লোকে ভালো অ্যাটেম্প করেছে অ্যাটেম্প করেছে এবং নাম্বারটাও কিন্তু ভালোই আছে সুতরাং বলা যেতে পারে যে সব সকল বেশি হাই মার্কস যারা পাবেন তারা কিন্তু সকলে কিন্তু মাঠে পার্টিস মাঠে পাশ করাটা খুব টাফ হয়ে যাবে তাদের পক্ষে ঠিক আছে তারা কিন্তু মাঠে সবাই পাশ করতে পারবে না তো সেই হিসাবে একটা অ্যাভারেজ বা মিনিমাম একটা কাট আমি তৈরি করেছি কাট দেখবেন দেখে আপনারা একটা বুঝতে পারবেন যে মাঠের জন্য আপনার প্রিপারেশানটা কীরকম নেবেন কি নেবেন না সেটাই হিসাবে বুঝতে পারবে যদি মাঠে পনেরো গুণ ডাকে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার ভ্যাকান্সি মনে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তাহলে কাট হবে হুম পরীক্ষা হওয়ার আগে আমি একটা যে কাট দিয়েছিলাম সেই কাট কিন্তু সেটি কিন্তু থাকবে ঠিক আছে পঁয়তাল্লিশ হাজারের যদি ডাকে মাঠে মানে পনেরো গুণ ডাকতেই পারে পনেরো গুণ বারো গুণ এরকমই ডাকে এবার পনেরো গুণ যদি যায় যেহেতু বেঞ্চ পরীক্ষা আছে একটা পরীক্ষা আছে তাহলে ডাকতেই পারে সেখানে ক্ষেত্রে কিন্তু মেলদের জন্যে ইউ ক্যাটাগরি পঁয়ত্রিশ প্লাস এসসিতে সাতাশ প্লাস এসটিদের পঁচিশ প্লাস ও এদের উনত্রিশ প্লাস ও বিসিবিদের বত্রিশ প্লাস আর ফিমেল মহিলাদের মহিলা প্রার্থীদের জন্য তেত্রিশ প্লাস ইউআরদের এসসিদের ছাব্বিশ প্লাস এসটিদের চব্বিশ প্লাস ও এদের আঠাশ প্লাস ও বিসিবিদের বত্রিশ প্লাস ঠিক এরকম একটা আপনাদের ইয়ে থাকবে ঠিক আছে এবং আমি এটা পরীক্ষার আগে কিন্তু এটা দিয়েছিলাম পরীক্ষার পরেও কিন্তু আমি এটাই রেখেছি কারণ যেটা পনেরো গুণ হবে যদি হয় তাহলে কিন্তু এইটাই কিন্তু হতে পারে ঠিক আছে অনেকেও আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে পরীক্ষার আগে কী করে অফ দেওয়া যায় কিন্তু এইটা আমি এটা আমি কোনো অভিজ্ঞতায় বললাম ডাব্লু বি এক্সাইজ যে এসআই পরীক্ষা হয়েছিল ফিলি এরকমই ঠিক বাংলা কোশ্চেন হয়েছিল। ঠিক আছে কোশ্চেনটা কিন্তু এরকমই হয়েছিল সোজা হয়েছিল হুম সেখান থেকে কিন্তু আমি দেখেছি কোশ্চেন কিন্তু সোজা হওয়াতেও কিন্তু নাম্বার কিন্তু খুব একটা হাই হয়নি নাম্বারটা কিন্তু এর আশপাশেই ছিল এবং আমি এটা এক্সপেক্টেড করেছি মানে একটা সম্ভাব্য একটা কাট অফ তৈরি দিয়েছি কেউ কোনো দিনও কাট অফ পুরো অ্যাকুরেট দিতে পারে না তাও আমি একটা অ্যাকুরেট কাটঅফ দিয়েছি স্ট্যান্ডার্ড কোশ্চেনের স্ট্যান্ডার্ড ঠিক আছে আর অনেক কিছু ফ্যাক্টর থাকে সেই হিসাবে একটা করে আমি একটা হিসাব করে দিয়েছি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আমি আফগাড়ি এক্স এস আই পরীক্ষায় আমি দেখেছি হুম কিরকম কোশ্চেন হয়েছিলো এবং কীরকম কিন্তু কাট আফটা হয়েছিলো কাট কিন্তু খুব একটা হাই হবে না যেহেতু বাংলা আছে ঠিক আছে বাংলা কিন্তু সকলে সমানভাবে পারবে না তাও আপনারা পিলিতে কিন্তু অনেক ক্যান্ডিডেট এরকম আছে যারা পরীক্ষাটা দিয়েছে কিন্তু তারা মাঠ হয়তো করতে পারবে না বা আনফিট আছে বা ওয়েটে অনেক কিছু বাদ যাবে ঠিক আছে সেই ইয়ে ক্ষেত্রে কিন্তু একটু কাট অফটা ওদের জন্য একটু হাই হবে বেঙ্গল পুলিশে যেরকম একটা কাট অফ ছিল কম সেরকম কিন্তু এখানে কিন্তু হবে না সেখানে কিন্তু একটু বেশি হবেই ঠিক আছে আর কি আর আর হচ্ছে যে মেন যে মানে ভ্যাকান্সিটা ছিল যে ভ্যাকান্সির ডিটেলটা ছিল এরকম ছিল যে আনরিজার্ভদের জন্যে এগারোশো সত্তর এক্সেমটেড ক্যাটাগরি আনরিজার্ভ চারশো আশি শিডিউল কাস্টদের জন্য চারশো শিডিউল কাস্ট এক্সেমটেড ক্যাটাগরিদের জন্য দুশো দশ শিডিউল ট্রাইব একশো কুড়ি হুম শিডিউল ট্রাইভ এক্সেমটেড ক্যাটাগরিদের জন্য হচ্ছে ষাটটি ও বিসি এদের জন্য দুশো দশটি ও বিসি এ এক্সেপ্টেড ক্যাটাগরিদের জন্য নব্বইটি ও বি দের জন্য হচ্ছে দেড়শোটি ঠিক আছে এরকম ধরনের আপনাদের ইয়ে আছে হুম ও বিসি বি আছে এবার ও বিসি এক্স বি এক্সেপটেড ক্যাটাগরিদের জন্য ষাটটি এই মিলে কিন্তু সাড়ে তিনশোটি ঠিক আছে এর মধ্যেই কিন্তু মহিলাদের ইয়েটা অ্যালোকেট করা আছে ঠিক আছে এবার যেই অনুপাতে বললাম পাঁচশো থেকে ছশো বলেছি আইডিয়া করেছি সেই আইডিয়া অনুযায়ী আপনাদের কিন্তু রেশিও থেকে এখান থেকে মেল ফিমেলটা ভাগ হয়ে যাবে ঠিক আছে সেই রেশিওতেই হবে সেই অনুপাতেই হবে আর তার থেকে আমি একটা কথা পরিষ্কার বলে দিই যদি মেল ফিমেলদের ক্যান্ডি ফিমেল ক্যান্ডিডেট আরও বেশি লাগে মানে আটশো নেয় তাহলে কিন্তু আপনাদের কিন্তু মেল ক্যান্ডিডেটদের একটু কাট অফটা প্লাস মাইনাস টু বেশি হবে ঠিক আছে প্লাস টু বেশি হবে হ্যাঁ যা কাট অফ দেওয়া হবে দিয়েছি আমি সে থেকে কিন্তু একটু বেশি হবে আর যেহেতু এটা বেঙ্গল পুলিশ কনস্টেবেল অন্যান্য পরীক্ষার্থী যে পরীক্ষাগুলি আছে ছিল বা আছে যেগুলো বেঙ্গল পুলিশের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আন্ডারে সেই সমস্ত পরীক্ষার মধ্যে কিন্তু এটা কিন্তু কোশ এই চাকরিটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড এবং খুব ভালো সবাই কিন্তু এটাকে এম করছে ঠিক আছে এই জন্যে নাম্বারটা একটু কিন্তু আগে বেঙ্গল পুলিশের থেকে একটু বেশি হবেই হ্যাঁ আর আমি কোশ্চেন আমি দেখেছি কোশ্চেন দেখার পরে আমি এই কাট অফটা রেখেছি আপনাদের সামনে পরীক্ষা যে মানে কোশ্চেনের যে স্ট্যান্ডারিটি কোশ্চেনের যে স্ট্যান্ডারিটিটা দেখে ইউআরদের ফর্টি প্লাস হ্যাঁ ফিমেলদের আটত্রিশ প্লাস এসসিদের পঁয়ত্রিশ প্লাস ফিমেলদের তেত্রিশ প্লাস এস টিদের উনত্রিশ প্লাস ফিমেলদের বত্রিশ প্লাস ও বিসি এদের ছত্রিশ প্লাস ফিমেলদের ক্ষেত্রে পঁয়ত্রিশ প্লাস ও বিদের আটত্রিশ প্লাস ফিমেলদের ক্ষেত্রে সাঁইত্রিশ প্লাস এরকম একটা কাট আমি এক্সপেক্ট সম্ভাব্য রেখেছি আপনাদের সামনে অনেককেও হয়তো বলবেন যে কাট হয়তো একটু বেশি রেখেছি বেশি রেখেছি কারণগুলো আমি বলছি আবার একবার বলে দিচ্ছি কি কি ফ্যাক্টরের জন্য আপনি কাট অফটা অন্যদের থেকে আমি একটু বেশি রেখেছি সেটা বলে দিই যে দেখুন এটা হচ্ছে মিনিমাম নাম্বার দিয়েছি ঠিক আছে প্রথমত আপনারা এই নাম্বারটা পেলে আপনারা মাঠের জন্য প্রিপারেশানটা তৈরি করতে পারবেন যদি এই নাম্বারটা আপনাদের হয় সেভস করে এগুলো ঠিক আছে তাহলে মাঠের জন্য আপনারা প্রিপারেশান করুন হ্যাঁ এর নিচে পেলে কিন্তু হবে না কেন বলছি কারণ ওখানে মহিলাদের আলাদা করে সিট অ্যালোকেট করা নেই এক নম্বর কারণ দু নম্বর কারণ যেহেতু পরীক্ষাটা এই চাকরিটা অনেক বেটার বেটার অন্যগুলোর থেকে সবাই কিন্তু চেষ্টা করবে এখানে আসার এখানে চাকরিটা করার জন্য এই জন্য পিলি পরীক্ষা কিন্তু অনেককেও ইয়ে করবে মাঠে হয়তো অনেককেও ফেল করে যাবে ঠিক আছে বলছি না মাঠে সবাই ফেল করবে মাঠে অনেককেও ফেল করে যেতে পারে কেন ষোলোশো মিটার একটু টাফ ঠিক আছে এই সব ক্ষেত্রগুলো দেখে হুম আবার ক্ষেত্রে কি আছে অনেক আছে যারা বেঙ্গল পুলিশে কনস্টেবেলে পেয়ে গেছে বা বেঙ্গল পুলিশ পরের কনস্টেবলটা পাবে তারা কিন্তু এই পরীক্ষাটা হয়তো লাস্টের দিকে মাঠ হয়তো করতে পারলো না কিংবা হয়তো মেন্স পরীক্ষা দিতে পারল না এরকম হবে এই সব ফ্যাক্টর দেখে কিন্তু আমি এটা করেছি তাহলে অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে আরও এরকম আপনাদের ভিডিও তৈরি করব যাতে আপনাদের উপযোগী হয় ঠিক আছে যদি আপনাদের মনে হয় যে কাট আপটা আমি খুব বেশি রেখেছি ঠিক আছে আপনারা কমেন্টস করে জানান হুম তাহলে সেই হিসাবে আমি দেখবো কীরকম কি হয় ঠিক আছে আপনারা কত কি নাম্বার পাচ্ছেন সেটাও কমেন্টস করে জানান ঠিক আছে আর আমাদের চ্যানেলটার সঙ্গে থাকুন আমরা ডাব্লু বিএসআই যে ডাব্লু বিএসআই পিলি বা বি যে মেন্স পরীক্ষাটা হবে ডাব্লিউ বি কনস্টেবল টু থাউজেন্ড নাইনটিনে মেন্স পরীক্ষা বা আফগারি মেন পরীক্ষা সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আমাদের এই ইউটিউব চ্যানেলে আর আপনারা আমাদের চ্যানেলটার সঙ্গে থাকুন আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে আপনাদের উপযোগী করে তুলব যেগুলো আপনাদের খুব সাহায্য হবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ হুম এই বলে আমি ভিডিওটি শেষ করলাম জয় হিন্দ বন্দে মাথর